আসসালামু আলাইকুম। আজকে ভিডিওটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় যারা আছে তাদের জন্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য চমৎকার একটা ভিডিও হবে। এই ভিডিওর মাধ্যমে আপনি দেখে জানতে পারবো প্রধানমন্ত্রীর ট্রাস্ট সহায়তায় যে উপবৃত্তি দেওয়া হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের জন্য, সে সিস্টেমটা নিয়ে আজকে কথা বলব। কীভাবে আপনারা এই উপবৃত্তিটা পেতে পারেন এবং আপনাদেরকে প্রায় প্রত্যেক মান্থলি কত টাকা দেবে সেটা নিয়ে টোটাল আজকে ভিডিওতে আলোচনা করবো, এবং কীভাবে কোন প্রসেসে আপনি কাজগুলো করলে আপনি খুব সহজে বৃত্তিটা পেতে পারেন। সো কথা না বাড়িয়ে আপনি যদি এই ওয়েবসাইটে চলে আসেন, এই ওয়েবসাইটে যদি গুগলে সার্চ করেন বা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো আমি, এই ওয়েবসাইটে চলে আসার পরে বিস্তারিত এখান থেকে জানতে পারবেন। তারপর আমি স্টেপ টু স্টেপ আপনাদেরকে সব জানিয়ে দিচ্ছি। ফার্স্ট অফ অল আপনি ওয়েবসাইটে আসার পর এরকম একটা লিঙ্ক পাবেন, এই লিঙ্কের মধ্যে টোটাল বিজ্ঞপ্তি দেওয়া আছে যে কী কী দিবে, কাটা কাটা পাবে। হ্যাঁ, এখানে লেখা আছে 2020 সালে স্নাতক ও সমমান পরীক্ষায় পর সমমান পর্যায়ে দরিদ্র মেধাবী শিক্ষার্থীর জন্য উপবৃত্তি প্রদান করা হবে। তারপর উপবৃত্তি কারা পাবে সেই সিস্টেম এখানে খুব সুন্দর লেখা আছে। প্রধানমন্ত্রী শিক্ষা সহায়ক ট্রাস্ট কর্তৃক 2016-17, তারপর 17-18 এবং হচ্ছে 18-19, মানে হচ্ছে যারা হচ্ছে 16-17 তৃতীয়, 17-18 হচ্ছে দ্বিতীয় এবং 18-19 হচ্ছে প্রথম বর্ষ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয় এবং আরবি ইসলামিক বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ শিক্ষা প্রতিষ্ঠান অধ্যয়নরত 2020 সালে স্নাতক পাস ও সমমান পর্যায়ে দরিদ্র মেধাবী শিক্ষার্থীর জন্য উপবৃত্তি প্রদান করা হবে। ঠিক আছে, তাহলে এখানে খুব সুন্দরভাবে সিস্টেম দেওয়া আছে কাদের জন্য উপবৃত্তি এবং কোন কোন পর্যায়ের জন্য। তারপর যে উপবৃত্তিটি পাওয়ার জন্য আপনাকে কী করতে হবে সেই সিস্টেম এখানে উল্লেখ করা আছে। উপবৃত্তি প্রাপ্তির জন্য শিক্ষার্থীকে এই লিঙ্কে যেতে হবে, এই লিঙ্কে আমি পরে দেখাচ্ছি, আগে তো নিচে ডিটেলস বলে নিই। এই লিঙ্কে যাওয়ার পর আপনাকে যেগুলো কাজগুলো করতে হবে সেটা আমি পরে স্টেপে দেখাবো। নিবন্ধনের জন্য প্রয়োজনীয় শিক্ষার্থী বর্ণিত ওয়েবসাইট ব্যবহার নির্দেশ পাওয়া যায়। উক্ত ওয়েবসাইটের সব তথ্য এন্ট্রির জন্য সকল শিক্ষা প্রতিষ্ঠান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা তাদের আলাদা ও সফটওয়্যারের মাধ্যমে এন্ট্রির জন্য সকল শিক্ষা প্রতিষ্ঠান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের আলাদা আলাদা ইউজার এবং পাসওয়ার্ড এগ্রি প্রেরণ করা হবে। তার মানে হচ্ছে আপনার সব যতগুলি শিক্ষা প্রতিষ্ঠানের কথা উল্লেখ করা হয়েছে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে তারা, এবং যে উপজেলা পর্যায়ে যেগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে সেইগুলোর মধ্যেও তারা ইউজার নেবে এবং পাসওয়ার্ড আলাদা আলাদাভাবে দিবে, এবং তার আপনি শর্তাবলী এখানে পূর্ণ দিয়ে দিবে। তাছাড়া হচ্ছে আপনি যে অ্যাডমিশনের ডেট, মানে রেজিস্ট্রেশন করতে পারবেন কত তারিখ থেকে কত তারিখ, এটাও এখানে উল্লেখ করা আছে। তার মানে 16-8-2020 থেকে শুরু হবে 15-9-2020 পর্যন্ত, তার মানে প্রায় এক মাস। সো এক মাসের মধ্যে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন বা আবেদন করতে পারবেন। তাছাড়া প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর যারা নির্বাচিত হবে, এটা ভার্সিটি বা ইউনিভার্সিটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের যারা দায়িত্ব অবগত আছেন তাদের সাথে কথা বলে সে পরে প্রক্রিয়াগুলো সম্পন্ন করতে হবে। তবে আপনাকে যারা এখানে নির্বাচিত হবে তাদের কোনো হার্ড কপি এখানে প্রেরণ করতে হবে না, সফট কপি পাঠালেই চলবে। এখন চলে যায় যদি আমি এই ওয়েবসাইটে ক্লিক করি। হ্যাঁ, ওয়েবসাইটে ক্লিক করার পর আপনি দেখেন এখানে চলে আসবেন, এই যে এখানে চলে আস না সরি এখানে চলে আসবেন, এই যে ওয়েবসাইটটা ক্লিক করলে আপনি এখানে চলে আসবেন। যদি আমি এই যে এখানে চলে আসার পর আপনি এখানে কতগুলো টিক্স এখানে পাবেন, হচ্ছে রেজিস্ট্রেশন আর এখানে হচ্ছে পাবেন পাসওয়ার্ড, মানে আপনাকে রেজিস্ট্রেশন এবং পাসওয়ার্ডের জন্য এখানে প্রবেশ করতে হবে এবং কীভাবে করতে হবে সেইগুলো আমি স্টেপ টু স্টেপ দেখিয়ে দেবো। আর এগুলো একটু পরে নেবেন তাহলে আপনার জন্য ভালো হবে। হ্যাঁ, একটু আইডিয়া নিয়ে নেবেন। তারপর হচ্ছে যদি আমি এখানে ক্লিক করি তাহলে ব্যবহার নির্দেশনাগুলো পাবো, যেমন আমি এটা ক্লিক করে এখানে চলে আসবে। এখানে চলে আসার পর ফার্স্ট অফ অল যখন আপনি এই যে কোথায় ফার্স্টে যখন আপনি এখানে আসবেন ওই যে লিঙ্কে ক্লিক করে, আমি যখন এই লিঙ্কে ক্লিক করে এখানে আসছিলাম, এই যে এই লিঙ্কে ক্লিক করে যখন আপনি এখানে আসবেন, এখানের সিস্টেমগুলো রেজিস্ট্রেশন সিস্টেমগুলো কীভাবে করতে হবে এখন আমি সেটা দেখাবো। তো এখানে আসার পর এখানে ব্যবহার বিধির মধ্যে সবগুলো দেওয়া আছে কীভাবে রেজিস্ট্রেশন বা অনলাইন কাজটা কমপ্লিট করতে হবে। ঠিক আছে, এখানে আসার পর দেখেন এই পেজটাতে ক্লিক করতে হবে। হ্যাঁ, এই পেজটাতে ক্লিক করলে অটোমেটিক আপনাকে এই পেজে নিয়ে যাবে, এই যে এই পজিশনে নিয়ে যাবে, মানে এখানে নিয়ে আসবে। এখানে আসার পর আপনাকে কী করতে হবে, রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করতে হবে। প্রবেশ করার পর আপনার এই যে এরকমভাবে ভিউ হবে, দেন হবে বাংলা বা ইংলিশ সিলেক্ট করে নিতে পারেন। এভাবে হওয়ার পর দুই নম্বর পজিশনটা আসবে হচ্ছে এরকম, যে এখানে বাংলা ইংলিশ সিলেক্ট করার পর এরকম পজিশনে থাকবে। দেন আপনাকে বাংলা ইংলিশ সিলেক্ট করা কমপ্লিট, দেন আপনি এখানে চলে আসবেন হচ্ছে এই নিবন্ধনের কাজ করার জন্য।
নিবন্ধন কাজ করতে আপনি যে বিশ্ববিদ্যালয় আছে সেই বিশ্ববিদ্যালয় সিলেক্ট করবেন, তারপরে তোমার রেজিস্ট্রেশন নাম্বার দেবেন, স্নাতক রেজিস্ট্রেশন, তারপর এসএসসি রেজিস্ট্রেশন নম্বর, তারপর এসএসসি রেজিস্ট্রেশন নম্বর, রোল নাম্বার এবং আই এম নট রোবট এখানে ক্লিক করবেন, দেন নিবন্ধনে ক্লিক করবেন। নিবন্ধনে ক্লিক করার পর পরবর্তী যে কাজগুলো হবে, আপনাকে দুটো পাসওয়ার্ড দিতে হবে, এখানে যে পাসওয়ার্ডটা দেবেন সেম পাসওয়ার্ডটা এখানে দেবেন, এবং পাসওয়ার্ডটা দিতে হবে কমপক্ষে 6 অক্ষরের, বুঝতে পারছেন? এবং দুইটা পাসওয়ার্ড সেম হলেই তারপর পাসওয়ার্ড সেট করবেন, ক্লিক করবেন এখানে। এখানে ক্লিক করার পর তারপরে চলে যাবেন হচ্ছে আপনার নতুন করে যদি লগ ইন করতে চান, দেখতে চান যে আপনার সব কিছু হয়েছে কিনা বা নিবন্ধন কমপ্লিট হয়েছে, এখান থেকে দেখে দিতে পারেন। এবং হচ্ছে নতুন পাসওয়ার্ড রিসেন্ট, শিক্ষার্থীর পাসওয়ার্ড বলে গেছেন, পুনরায় পাসওয়ার্ড রেজিস্ট্রেশন করার সিস্টেম ইয়ে করুন। আপনি এখানে নতুন করে আবার পাসওয়ার্ড আবার নিয়ে আসতে পারেন যদি আপনার পাসওয়ার্ড বলে যান, সেক্ষেত্রে আপনার অবশ্যই ইউজার নেম বা রেজিস্ট্রেশন নাম্বারটা থাকতে হবে যে কোনো একটা। তারপর হচ্ছে পুনরায় যাচাই বাছাই করার জন্য কোড প্রদান সেট করুন। আপনি যদি মানে পুনরায় আপনার এইগুলো ঠিক আছে কি না, তাহলে আপনি নিজে থেকে আবার যাচাই বাছাই করতে পারেন পাসওয়ার্ড দিয়ে। তারপরে হচ্ছে যে কোডটা দিবে আপনাকে, একটা ওয়ান টাইম কোড দিবে, সেই কোডটা সেট করে আপনি আপনার ইনফরমেশনগুলো আবার দেখতে পারেন, বা আপনাকে সিলেক্ট করা হয়েছে কি না সকল ইনফরমেশনগুলো আবার দেখতে পারেন। তাছাড়া যখন আপনি নিচে চলে আসবেন, এই সকল সকল প্রক্রিয়াগুলো এখানে চলে আসার পর আপনি ড্যাশবোর্ড দেখতে পারবেন, যে আপনি ড্যাশবোর্ডে বা আপনার লগ ইন রেজিস্ট্রেশন ইনসাইডের ভিতর কী কী আছে সব কিছু আপনি এখান থেকে ভিউ করতে পারবেন। শিক্ষার্থীদের এই বাটনে ক্লিক করতে প্রয়োজনীয় আবেদন করুন, প্রয়োজন তথ্য উপরোক্ত আবেদন করুন, মানে তারপর হচ্ছে আপনার আবেদন প্রক্রিয়াগুলো এখানে সব কিছু দেওয়া আছে, এবং এখান থেকে আপনার সকল আবেদন খুব সুন্দরভাবে সম্পন্ন করতে হবে, এবং আপনার ডিগ্রি, এসএসসি, ব্যক্তিগত সকল তথ্য এখানে প্রদান করতে হবে। সকল তথ্য প্রদান করার পরে আপনি জাস্ট আবেদনের মধ্যে ক্লিক করবেন, এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই 6টা স্টেপ কমপ্লিট হওয়ার পরে আপনি এখানে সংক্রমণ চালিয়ে যান, এবং শিক্ষার্থী এখানে ছবি দিবেন আপনার ছবি, তারপর যা যা ইনফরমেশনগুলো সবগুলো ইনফরমেশন দেওয়ার পর আপনি আপনার আবেদন কমপ্লিট করতে পারবেন। আশা করি এই সিস্টেমটা যখন আপনি করবেন তখনই আপনি খুব সহজে বুঝতে পারবেন। এখানে দিক নির্দেশনাগুলো খুব সুন্দরভাবে দেওয়া আছে, আপনি একটু পড়ে নেবেন যদি না বুঝেন, কারণ তারা খুব বাংলা লিখে দিয়েছে এবং ইমেজ পিকচারও দিয়ে দিয়েছে কোন স্টেপের পরে কোন স্টেপটা আসবে। সো আপনি যখন এখানে ঢুকবেন তারপরে আপনি স্টেপগুলো পেয়ে যাবেন, তাছাড়া কিন্তু স্টেপগুলো পাবেন না, ঠিক আছে? সো সেক্ষেত্রে আপনাকে আগে রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনাকে ফার্স্টে সাইন আপ করতে হবে। তো সাইন আপ করার পরে আপনি বাকি অপশনগুলো পাবেন, ঠিক আছে? প্রতিষ্ঠানের ভুক্ত যাচাই বাছাই, স্নাতক রেজিস্ট্রেশন, মোবাইল নাম্বার, প্রশাসন, হ্যাঁ, তো সব কিছু গাইজ এখানে দেওয়া আছে। আশা করি এই সিস্টেমগুলো আপনারা ভালোভাবে পারবেন। তাছাড়া যদি কোনো রকম সমস্যা হয়, তাদের ফোন নাম্বার আছে, কন্ট্যাক্ট নাম্বার আছে, তাদের সাথে যোগাযোগ করবেন। এছাড়া আমি সামনে একটা ভিডিওতে দেখাই দেবো কীভাবে আপনারা রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে পারেন, কারণ যেহেতু এখনও অনেক সময় বাকি, জাস্ট আপনাদের জানার জন্য এই ভিডিওটা করা। সো গাইজ, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই।